सालों से प्लीज सालों से महिलाओं का शोषण हुआ, बच्चों का शोषण हुआ, इस देश का शोषण। जो सरकार आई उस सरकार ने इस देश का शोषण किया और हम सब लोग शांति से उस शोषण का शिकार होते हैं। जरा इलाके देखें, जरा चैनल ना एक परिचय कर देव। যে ভদ্রমহিলা এখন অ্যাডভার্স স্টেজ থেকে কথা বলছেন, ইনি আর কেউ না, ইনি দীপিকা রাজাওয়াত। আপনাদের হয়তো মনে থাকবে যে কয়েক মাস আগে দিল্লির নিকট জম্মুতে একটা মন্দিরের মধ্যে 8 বছরের মাসুম একটা বাচ্চি, আশিফা নাম, হতদরিদ্র পরিবারের এই বাচ্চিকে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে হিন্দুত্ববাদী নেতারা ধর্ষণ করে এবং খুন করে দেয়। সেই যে ছোট্ট আশিফা যাকে হিন্দুত্ববাদীরা ধর্ষণ করে মন্দিরের মধ্যে খুন করে দেয়, তারপর সেই সর্বহারা পরিবারের একটি মেয়ের খুন হয়ে যাওয়ার পর তাদের পক্ষে কোর্টে যিনি লড়াইটা লড়েছেন আজও লড়ে চলেছেন সেই উকিল দীপিকা রাজাওয়াত এখন কথা বলছেন অ্যাডবার মঞ্চ থেকে। দীপিকা রাজাওয়াত এই মিছিলে প্রায় 1 ঘন্টা ধরে, প্রচুর বৃষ্টি দিল্লিতে, তা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে ভিজে হাজার হাজার মহিলা চারিদিক থেকে আসলেন, তাদের সঙ্গে তিনি নিজে এই মিছিলে পা মেলালেন, ভিজে ভিজে 1 ঘন্টা হাঁটলেন। এখন তিনি মঞ্চে কথা বলছেন দীপিকা রাজাওয়াত। क्या हम सब महिलाएं पावर में आने के लिए अपना शोषण करेंगी या फिर